তুমি একজন বিবাহিত মানুষকে এইভাবে জোর করে প্ল্যান করে নিজের করতে চাইছো? তোমার মনে হচ্ছে না এটা আনএথিক্যাল তিয়াস? তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এমনটা করো কি করে? এমন ঘটনা ঘটিয়ে নিজের সম্মান নিজেই নষ্ট করো না তিয়াস। মনে রেখো, আজ যেটা ঘটলো সেটা আমি কোনোদিন ভুলবো না, আর তুমিও ভুলো না। নিজের অন্যায় থেকে কিছু শেখো তিয়াস, এমন ঘটনা যেন আর কখনো রিপিট না হয়। তোমাকে যদি এরকম বাড়াবাড়ি করতে এরপরে আমি কখনো দেখি, তাহলে সেদিন তোমাকে আমি আর এত শান্তভাবে বোঝাবো না। এমন স্টেপ নেব যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না। বেগম, প্লিজ বেগম, বেগম প্লিজ আমার সাথে কথা বলো। তুমি ফেরার সময় সারা রাস্তা চুপ করেছিলে, একটা কথা বলে না। আমি তো বুঝতে পারছি না তোমার মাথায় কি চলছে। আর প্লিজ আমার কথা শোনো। আমি জানি যেটা হচ্ছে তার জন্য তোমার রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু বিশেষ করে আমি কিছু করিনি। তোমার কাছ থেকে আমার আর আলাদা করে কিচ্ছু শোনার নেই আবির। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি এক্সপেক্ট করিনি যে তুমি এমনটা করতে পারো। এত রাতে আমার জন্য তোমাকে হোটেলে আসতে হয়েছে, সেই জন্য তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিন্তু বিশেষ করে আমি আমি সত্যি কিছু এখন নিজে বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল। তোমার যা প্রশ্ন করো তুমি করতে পারো, আমি উত্তর দিতে প্রস্তুত আছি, কিন্তু প্লিজ আমাকে ভুল বোঝো না বেগম, প্লিজ। তুমি কি বোকা? আমি তোমাকে কখন বলেছি আমি তোমাকে ভুল বুঝেছি বা ভুল বুঝেছি বলে অত দূর ছুটে গেছি? ভুল বোঝাতে স্বাভাবিক, আমি তো দোষ কি বলে তুমি? তখন তুমি আমাকে ভুল বোঝো নি বেগম, আমার বিশ্বাস হচ্ছে না তুমি তুমি সত্যি আমাকে ভুল বোঝো নি তুমি কি ভেবেছিলে আবির আমি তোমায় সন্দেহ করব? কেন সন্দেহ করব? আমি তো জানি তুমি কোনো অন্যায় বা অনৈতিক কাজ করোনি, করতেও পারো না। তাহলে তুমি রাগ দেখাচ্ছ কেন? রাগ করছি কারণ তুমি যথেষ্ট কেয়ারফুল ছিলে না। আজ ব্যাপারটা ঘুমের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করতো, উল্টোপাল্টা খাইয়ে দিত, তখন কি হতো আবির? তোমাকে যতক্ষণ না আমি নিজের চোখে সুস্থ দেখতে পাচ্ছিলাম, আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। তাই আমি রায়চক অব্দি ছুটে গেছি তোমাকে সন্দেহ করে। না, তুমি আমাকে এতটা কেয়ার করো সেটাই তো স্বাভাবিক আবির, তুমি তো আমার হাজবেন্ড।